করোনা মহামারী কাটিয়ে ধীরে ধীরে সচল হচ্ছে সমস্ত কিছু। এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছুই খুলে গেছে, একে একে সচল হচ্ছে সব কিছু। আর এই মুহূর্তে নবান্নের তরফে অর্থ দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি নির্দেশিকা জারি করা হলো এবং এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে একটি অনলাইন পত্রিকায়। আসুন বন্ধুরা আমরা দেখে নিই কী আছে এই নির্দেশিকায়। কোভিড ক্ষত কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা, একে একে উঠে গেছে বিধিনিষেধের বেড়া জাল, স্কুল কলেজ থেকে শুরু করে পরিবহন সবটাই আবার আগের ছন্দে ফিরেছে। এবার সরকারি চাকুরিজীবীদের দৈনিক হাজিরাও আগের মতো করে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আগের চেয়ে তা অনেকটাই স্বাভাবিক, তাই এখন থেকে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়মিত হাজিরা দিতে হবে, আগের মতো রোজ রোজ কাজে যোগ দিতে হবে, তবে কঠোরভাবে মেনে চলতে হবে কোভিডের যাবতীয় সতর্কতা। এর ফলে এবার থেকে আবার আগের মতো গমগম করবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলি। এতদিন সরকারি দপ্তরে নিয়মিত হাজিরা দিতে হচ্ছিল না কর্মীদের, একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতে হচ্ছিল। কত শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিসে কাজ চলবে তা বেঁধে দেওয়া হয়েছিল। সেই বিধিনিষেধ 31 মার্চ পর্যন্ত কার্যকর ছিল, তাই এবার নতুন নির্দেশিকা দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিল এবার থেকে আগের মতোই নিয়মিত সকল কর্মীকে অফিসে হাজিরা দিতে হবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য নবান্নের তরফ থেকে গুরুত্বপূর্ণ এবং জরুরি নির্দেশিকা জারি করা হলো। এবার থেকে সমস্ত সরকারি অফিস, সমস্ত সরকারি অফিসের কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, নিয়মিত হাজিরা, এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন এই ধরনের লেটেস্ট সরকারি যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।